আজকে করে দেখাবো একটা নিরামিষ রেসিপি তো এখানে নিয়ে নিয়েছি কোয়াশ মুলা, গাজর মুখি কচু ফুলকপি বটবটি কাঁচা লঙ্কা তো আজকে রেসিপি খুবই ভালো লাগবে আমি কেটে নিচ্ছি সবজিটাকে আপনারা দেখতে থাকেন রেসিপিটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পুরোনো প্রথমে দিলাম পাঁচ ফোড়ন তারপরে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা দিয়ে তারপরে ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি পোড়নের মশলাটাকে ফোড়নের পাঁচ ফোরন পুড়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম নিরামিষ তরকারিটা কেটে রেখেছিলাম তো সব নিরামিষ তরকারি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো কেটে রেখেছিলাম তো টমেটোটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমার ফুলকপি কেটে রাখা আছে আলাদা করে তো ফুলকপিটা আমি দিয়ে দেবো এবার তো ফুলকপি টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিই তো নিরামিষ সবজিটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা উঠিয়ে নিয়েছি তো এবার পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিরামিষ সবজির মধ্যে লবণ দিয়ে ভালো করে দু মিনিট ভেজে নিলাম তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে সবজিটাকে নেড়ে ছেড়ে ভালো করে নিচ্ছি হলুদের সাথে ভালো করে মিক্স করে নিয়ে দিচ্ছি হলুদের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তো এখানে আমি জিরের গুঁড়ো দু চামচের মতন দিয়েছি নিরামিষ অন্য কোনো মশলা দেব না তো দু চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে এবার আরও ভালো করে মিলিয়ে নিচ্ছি তো সব মশলা দিয়ে হলুদ লবণ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আরও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতন শুধু সিদ্ধ হবে একদম মাখা মাখা শুকনো শুকনো করব দিয়ে আমি আরও দু মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম তো জলটাও শুকিয়ে গেছে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি তো এক চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ সবজিতে চিনি না দিলে ফ্লেভারটা ভালো লাগবে না একটু চিনি অবশ্যই নিরামিষ সবজিতে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে নিরামিষ সবজিটা প্রায় হয়ে গেছে তো নামানো রাগ দিয়ে দিয়ে দিলাম নিরামিষ সবজিতে মিক্স একটা মশলা নিরামিষ সবজির মশলা মিক্স মশলা তো মিক্স মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আমার নিরামিষ সবজি রেডি তো এখন একটা প্লেটে নামিয়ে আমি দিয়ে দিচ্ছি ধইনা পাতা তো ধইনা পাতা নিরামিষ সবজিতে দিলে খুবই ভালো লাগে খেতে তো যারা নতুন ভিউয়ার্সরা যারা আমার নতুন ভিডিও দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করেন তো আবার এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব